আজকে ঈমান এবং বেঈমানের লড়াই শুরু হয়েছে। আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেওয়া হয়, আমাদেরকে বিভিন্ন ভাবে হামলা দেওয়া হয়। আমাদের মনে রাখতে হবে, আর সকল তাগুতি শক্তিদেরকে বলে দিতে চাই, এই ঈমানের লড়াই আজ নতুন কিছু নয়, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলুন ঠিক কিনা? এই ঈমানের লড়াই করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের বিরুদ্ধে। ঈমানের লড়াই হয়েছে হাবিল এবং কাবিলের মাঝে। এই ঈমানের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, সেই সঙ্গে তৎকালীন আল্লাহর জমিনে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই ঈমানের বিরুদ্ধে, এই ঈমানের কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঈমানের কারণে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই ঈমানের কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দুশমন ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঈমানের কারণে বিবি আসিয়া শাহাদত বরণ করেছেন। এই ঈমানের কারণে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকরা তাকে কলার দিয়ে দ্বিখণ্ড করেছিল। ঈমানের কারণে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়েছিল। এই ঈমানের কারণে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাবন্দী জীবন কাটতে হয়েছে। ঈমানের কারণে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। এই ঈমানের কারণে বিশ্বনবী ইমামুল আম্বিয়া মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। ঈমানের কারণে বিশ্বনবীর দান্দার মুবারক শহীদ হয়েছে। ঈমানের কারণে বিশ্বনবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। কথা বলুন ঠিক কিনা? ঈমানের কারণে শাহওয়ানি উল্লাহ মুহাদ্দাস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাই বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। ঈমানের কারণে হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। ঈমানের কারণে হযরত হুসাইন আহমদ মাদানী বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। এই ঈমানের কারণে ইমাম আবু হানিফা লড়াই করেছেন। এই ঈমানের কারণে আমাদের বাংলাদেশের আপোষহীন নেতা মজলুম জননেতা আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাই মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, কোন বাতিলের কাছে মাথা নত করে নাই। চিল্লায় বলে দেখবি না, আমাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের ঈমান কেমন লাগবে শিক্ষা দিয়ে গেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম, তাবে তাবীন, আম্মাই মুজদাইদিন, সালফে সালিহিন, আমাদের আকাবির আসহাবগণ শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, আমরা মাল দিব, জীবন দিব, তবে বাতিলের সাথে কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই, করব না। কিয়ামত পর্যন্ত এক শ্রেণী ঈমানদার আজীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে ভয় হুমকি দেখে কোনো লাভ নেই। আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক কিনা? ঠিক।